ওকে ফাইন। আমাদের ক্লাসটা প্রিয়াংশ আরো তিনজন শিক্ষার্থী আছে যারা ওরা ঢাকার বাইরে, এই জন্য মিস করতেছে। ওরা হয়তো ঢাকায় আসলে আবার জয়েন করবে সবাই। একজনে বিবাহ ক্ষেতে গেছে, তারপর আরেকজনের প্রোগ্রাম আছে, এরকম করে প্রায় 4-5 জন। তো আমরা 10 জনকে আর কি মোটামুটি চাচ্ছি যে 10 জন হইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, এক্সাম বা সবকিছু নিতেও ইজি হয়। তো ঠিক আছে, অনেক সময় পিছনে পড়াগুলো রিপিট করা সম্ভব হয় না, যারা যারা পিছনে পড়ে যাবে তাদের আবার মুশকিল হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে হাইমাতের মূল বিষয়গুলো কোথায় কোথায় পড়তে হয়, কি কি পড়তে হয়। তোমরা যখন বইগুলো পাবা, তোমাদের এই সূচিপত্র গুলো আছে, এইগুলাই তোমাদের অধ্যায়। তো আমরা আগে এখান থেকে একটু বুঝে নিই যে আমাদের কোন কোন অধ্যায় গুলোকে বেশি ফোকাস দেওয়া দরকার। সেট ফাংশন, যেহেতু সেট ফাংশন আমরা জেনারেল ম্যাথে করতেছি, তো এই জন্য এটা আমাদের পড়তে হবে। বাট আমরা শুরু করব সেট ফাংশন দিয়ে না, সেট ফাংশন জেনারেল ম্যাথে পড়তেছি, তাই এখানে অন্য একটা অধ্যায় পড়বো। তাহলে আমাদের মধ্যে একটু নতুনত্ব থাকবে, একই জিনিস জেনারেল ম্যাথ শেষ করবো তারপর এটা ধরবো। আচ্ছা, তাহলে সেট ফাংশন আমাদের পড়তে হবে। বীজগণিত থেকে আসি, খুবই কমন একটা বিষয়, এখান থেকে কোশ্চেন বলো। দুই বই বইয়ে সেট ও ফাংশন কেন দেয়া? হ্যাঁ, তোমার মূলত জেনারেল ম্যাথে সেট ফাংশনটা আসছে হায়ার ম্যাথ থেকে। তো সেট ফাংশন যারা জেনারেল ম্যাথে, যারা সায়েন্স পড়ে না, অর্থাৎ কমার্স নাই আর্টস নাই, তাদেরকেও তো গণিত পড়তে হয়। তো এই জন্য যারা, ওরাও সেট ফাংশন পড়া দরকার, যারা ওরা মিস না করে, এই জন্য সেট ফাংশনটা ওদের জন্য বরাদ্দ। তোমরা জেনারেল ম্যাথ পড়তেছো, হায়ার ম্যাথ পড়তেছো বোনাস হিসাবে, যারা সায়েন্স নিয়েছো ওদের তো আর সায়েন্সে হায়ার ম্যাথ নাই, তাই জন্য ওদেরকে লাগবে সেট ফাংশন পড়া। ক্লিয়ার? জেনারেল ম্যাথের সেট অফ ফাংশন আর এটার সেট অফ ফাংশন কি একই নাকি আলাদা? একই জিনিস, একই একই বিষয়, এই জন্য তোমরা অটোমেটিকলি পেরে যাবা। আমার কষ্ট করতেও কম হবে, তোমরা নিজেরাই পারবে। আমরা যখন জেনারেল ম্যাথের সেট ফাংশন শেষ করে ফেলবো, দেখবা তোমরা এখান থেকে ম্যাক্সিমাম গুলো নিজেরা পেরে যাচ্ছো। হয়তো কিছুটা একটু ভেরিয়েশন আছে, একটু বেশি আছে, হায়ার ম্যাথ তো, হায়ার ম্যাথ থেকে জেনারেল ম্যাথের সেট ফাংশন করা হয়েছে। আচ্ছা, তাহলে বীজগণিতে রাশি, এখান থেকে বোর্ড কোশ্চেন হয়। জ্যামিতি আমাদের লাগবে, আমরা যদি জ্যামিতি ফাইনাল পরীক্ষার জন্য পড়বো, আমাদের অঙ্ক সম্পাদ্য আছে, সমীকরণের অঙ্ক করতে হবে, সবগুলো অধ্যায় আমাকে করতে হবে, কোন অধ্যায় বাদ দেওয়া যাবে না। এবং আশা করি তোমরা এগুলো থেকে সব সময় ভালো একটা মার্কস তুলতে পারবা, যারা যারা ক্লাস রেগুলার করবা এবং কনফিডেন্স সহকারে সবাই এটা পেয়ে থাকবা সবগুলো পরীক্ষাতে। এই জন্য এমসিকিউ ক্লাস সব ভালো করে করবা। আমরা একটু পড়াবোর পরে, আমরা পরে লিখে লিখে করাবো খাতায়, তাহলে আমরা অনেক বেশি সলভ করতে, কারণ এখানে কম্পিউটারে অনেক সময় অনেক কিছু লেখা যায় না দ্রুত করে। ছোট ছোট লেখাগুলো হয়তো বোঝানো যায়, কিন্তু হাতে লিখলে অনেক বেশি করতে পারবো না, কারণ আমাদের সামনে অনেক অঙ্ক করতে হবে। তখন আমি খাতায় লিখবো কলম দিয়ে, তোমরা সেটা দেখে দেখে ওখান থেকে করবা, আর বাসার কাজ তো থাকবেই। ওকে, এই জন্য তোমার প্রথম কথা হয়েছে, তোমরা 4টা খাতা কি রেডি করছো কিনা? এখনো রেডি করো না, যারা নেক্সট রবিবার থেকে সবাই 4টা খাতা রেডি করে ফেলবা, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একবারে প্রথমেই আমরা কঠিনটা যাচ্ছি না, কারণ তোমাদের যেহেতু স্টার্টিং ত্রিকোণমিতি দিয়ে শুরু করবো আমরা এই অধ্যায়ে। ত্রিকোণমিতি এর আগেও পড়ে আসছো কম বেশি, যাতে একটু সহজ হয়, কারণ ত্রিকোণমিতি থেকে কোশ্চেন থাকবেই, মাস্ট থাকবে, 100% প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে যদি পড়ে ফেলি, 2টা প্রশ্ন আমরা লিখতে পারবো, 2টা কোশ্চেন আসে, সেই জন্য 6টা প্রশ্ন উত্তর দিতে হয়, 4টা। তো ত্রিকোণমিতি থেকে 2টা, এখান থেকে এই বীজগণিত এগুলো মিলেই হবে 2টা। সেক্ষেত্রে আমরা এখান থেকে 100 যদি দিয়ে দিই, আর এই সম্ভাবনা ঘনজ্যামিতি থেকে থাকবে, মনে করো যে একটা, তাহলে আমাদের ফুল অ্যান্সার দেওয়া সম্ভব। এই জন্য হায়ার ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ। অনেকে হায়ার ম্যাথটা ভয় পাইয়ে ফোর সাবজেক্ট নেয়, তোমরা কোন সাবজেক্ট নিবা? ফর্ম হয়েছে তোমাদের, মানে এটা কি অপশনাল নিবা নাকি মেইন নিবা? আমার যে সাজেশন থাকবে, তোমরা সবাই হায়ার ম্যাথটাকে মেইন সাবজেক্ট নিবা, বায়োলজি ফোর সাবজেক্ট নিবা। ক্লিয়ার?
তোমাদের ইচ্ছা কি বলো? এগুলো তো বুঝি না এখনো। আচ্ছা আচ্ছা, তোমাদের যখন ই হবে তখন জিজ্ঞাসা করবে যে কোনটা তোমরা প্রায়োরিটি বেশি দিবা, বায়োলজি না হায়ার ম্যাথ, এই দুইটা সাবজেক্টকে চুজ করতে হবে। কেউ আছে যে বায়োলজি বাদ দিয়ে কম্পিউটার নেয়, তখন সে আরো বিপদে পড়বে। এই জন্য তোমাদের ক্যারিয়ার কাউন্সেলিং বললাম না, যে আমাদের পড়াশোনার বাইরেও অনেক কিছু শিখাবো বা শিখতে হবে। যখন তো আমার ছোট ভাই শেরে বাংলা মেডিকেলে ডাক্তারি পড়ে MBBS, ওকে ইন্টারমিডিয়েট আমি নিজেই পড়াইছি বাসায়, ও কোনো টিচার কাছে পড়ে নাই, এবং সে ইন্টারমিডিয়েটে প্লাস পেয়ে, মেট্রিকে প্লাস পেয়ে তারপরে ডাক্তারি এখন করতেছে শেষের পথে। এই করোনার কারণে ওর ফাইনাল পরীক্ষা বন্ধ, তো ফাইনাল পরীক্ষা হয়ে গেলে সে ডাক্তার হয়ে যাবে। তো এখন ওকে আমি হায়ার ম্যাথটা মেন সাবজেক্ট নিচ্ছি, আমি যাকে পড়াই সবাইকে হায়ার ম্যাথ মেন সাবজেক্ট নিতে বলি, এই জন্য কারণ ইন ফিউচারে যখন সে ভার্সিটিতে পড়বে বা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন এইটাকে প্রায়োরিটি বেসিস কাউন্ট করা হয় হায়ার ম্যাথটা মেন সাবজেক্ট হিসেবে সেক্ষেত্রে। আর MBBS বা ডাক্তারি পড়তে গেলে বায়োলজি তার লাগবেই, এই জন্য কেহ এই দুটা ওভারটেক করে কম্পিউটার বা কৃষি যদি নিয়ে থাকে জীবনে, তাহলে সে অনেক ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যতে, যে আমি এই দুটো নিব না, এই দুটো যে কোনো একটা নেওয়ার সুযোগ থাকে, আর একটা সে কি করে কৃষি নেয় বা কম্পিউটার নেয়। তো তোমরা যেটা করবা, সায়েন্সের চারটা সাবজেক্ট যেহেতু তোমরা পড়তেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আর একটা হলো বায়োলজি, এখন কথা হচ্ছে এগুলো তো বাধ্যতামূলক, এগুলো কোনো চেঞ্জ নাই, এই দুইটা থেকে চেঞ্জ করতে পারে সে চাইলে, যে এটা আমি মেইন সাবজেক্ট নিব না ফোর সাবজেক্ট নিব, একটা অপশনাল। তো তোমরা যেটা করবা যে হায়ার ম্যাথটা মেইন সাবজেক্ট নিবা, তাহলে হায়ার ম্যাথ A+ পাওয়া খুবই সহজ, তাহলে তোমরা এটাতে A+ পাই গেলা, ফিজিক্স A+ পালে, এখানে A+ পাই, বায়োলজি থেকে A+ না পাইলেও সমস্যা নেই, A+ না পাইলে তোমার A+ ছুটবে না, কিন্তু এখানে A+ পেলে তোমার গোল্ডেন চলে আসবে, এটাতে গোল্ডেন জিপিএ চলে আসবে। আর যদি তুমি A+ না পাও, তাহলে তোমার এমনি A+ চলে আসতেছে দিক থেকে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, সবগুলো সাবজেক্ট A+ চলে আসলে তো গোল্ডেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা অনেকে আছে যে যেটা ফোর সাবজেক্ট সেখানে যদি সে ফেল করে তারপর তার রেজাল্ট চলে আসে, তো বিষয়টা হয়েছে আমরা যখন ই করব সেক্ষেত্রে আমরা বায়োলজিটার বদলে আমরা হায়ার ম্যাথটা মেন সাবজেক্ট নেব। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। বায়োলজিটা তবে দুইটাকেই সমান গুরুত্ব দেবা, এর মানে এই না যে এটা ফোর সাবজেক্ট, এটা পড়াশোনা না করলেও কোনো সমস্যা নাই, আমরা পাশ করতে পারবো, এটা না, এখান থেকেও ভালো রেজাল্ট করবা, কারণ এটাও অনেক ইজি হয়, এটা ডাক্তারি পড়াশোনার মতো অনেক কিছু আছে। তো এটা একটা বিষয়, এটা থেকে যদি তুমি A+ পাও, তাহলে দেখো তোমার যোগ হবে কত, মনে করো তুমি A+ মানে 5 পাইলা, 5, তাহলে তোমার পয়েন্ট যোগ হবে মাত্র 3, 2 বাদ যাবে। তাহলে যে সাবজেক্টে তুমি, খেয়াল করো আমি একটু বুঝাই দিই জিপিএ সিস্টেমটা, যে সাবজেক্টটা তুমি ফোর সাবজেক্ট নিলা, সে সাবজেক্টে যদি তুমি 5 পড়াশোনা করে 5 তুলতে পারো, তাহলে তুমি 3 পাই গেলে, কারণ অলওয়েজ 2 বাদ যায়, যা পাবা তার থেকে 2 বাদ ফোর সাবজেক্ট থেকে, তাহলে সেক্ষেত্রে তোমার 3 যোগ হবে তোমার। হ্যাঁ, এটা হচ্ছে 40 বাদ দিয়ে হিসাব করা হয়, ফোর সাবজেক্ট মানে কি 40 বাদ দিয়ে তুমি যা পাও, মনে করো 40 মার্কস কেউ পাইছে, তাহলে তার কিছু যোগ হবে না। আর কেউ যদি 50 পায়, তাহলে 10 পয়েন্ট তার যোগ হচ্ছে, অর্থাৎ 50-এ তো বি গ্রেড, 50-এ বি গ্রেড না, 50 পাইলে 100-তে, তাহলে সেক্ষেত্রে 50-এ বি গ্রেড মানে 3 পয়েন্ট পাইলো জিপিএ। এখন 3 পয়েন্ট থেকে 2 পয়েন্ট তো সবসময় বাদ যাবে, ফোর সাবজেক্টের হিসাবটা 2 পয়েন্ট ছাড়া হয়, এই জন্য গোল্ডেন A+ বলতে তোমার এটা হবে ফোর সাবজেক্ট ছাড়া যদি A+ চলে আসে, তাহলে তুমি গোল্ডেন 5, ফোর সাবজেক্ট কাউন্ট ছাড়া। বুঝা যাচ্ছে? তুমি A+ পাইলেও আসবে, মানে ফোর সাবজেক্টে তো A+ পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, যায় না বলতে ওই অনেকে পড়ে না ই করে, যে আমি যেটা ফোর সাবজেক্ট নিয়েছি সেটা পাশ ফেল কোনো সমস্যা নাই, এই জন্য সমস্যা। মনে করো তুমি সবগুলো সাবজেক্টে A+ পাইলে, শুধু ফিজিক্সে পাইলে না, সাপোজ ধরো এটা হইলো, এটা এ গ্রেড চলে আসছে, বাট বায়োলজি ফোর সাবজেক্ট আছো, সেখানে A+ পাইছো, খেয়াল করো এখন কি হবে, তুমি আর গোল্ডেন জিপিএ হইলে না, গোল্ডেন জিপিএ তোমার হবে না, কারণ তোমার মেজর সাবজেক্টে A+টা ছুটে গেছে, ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা ইংলিশে বা বাংলায়, বায়োলজিতে পেলে কোনো লাভ নাই, গোল্ডেনটা আর হচ্ছে না।
বাট তুমি জিপিএ এ প্লাস তুমি ওভারঅল পাইছো, 5 পাইছো, সমস্যা নাই, কিন্তু গোল্ডেন আসলো না। এখন একটা কথা আছে, গোল্ডেন পাওয়াটা আমাদের জীবনে অনেক দরকার এখন বর্তমানে, আর সবাই পেয়ে যাও। তোমরা মেট্রিকেও রেজাল্ট ভালো করবা, ইন্টারমিডিয়েটও করবা, কারণ তোমাদের বেসিক ভালো, ক্লাস 8 তো অটোমেটিকলি ভালো করবাই। তো এটা একটা বিষয়। এখন কথা হয়েছে, টার্গেট থাকবে তোমার যে সাবজেক্ট পড়ো, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোতে এ প্লাস তোলা, তাহলে তোমার ইন্টারমিডিয়েট গিয়ে এটার একটা ভালো সুফল পাবে, ভালো একটা কলেজ তোমরা পেয়ে যাবা ভর্তি হইতে। কারণ যেহেতু রেজাল্ট দিয়ে ভর্তি হয়, এই মেট্রিকের জিপিএটা চেষ্টা করবা সবাই ভালো একটা পয়েন্ট তুলতে, তখন তোমরা হলি ক্রুজ বলো, তারপরে কি বলা হয় যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বলো, ভালো ভালো পাবলিক যে যেগুলো অনেক ডিমান্ডেবল সে সমস্ত জায়গায়, হারমান মাইনর, এগুলোতে চান্স পেয়ে যাবো অটোমেটিকলি। তো যাই হোক, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে। ছাড়া বাকি যে কলেজগুলো আছে ওগুলোর মধ্যে কোনগুলা, কোনটা সবচেয়ে বেশি ভালো? হ্যাঁ, এটার একটা র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিংটা এরকম হয়, ছেলে মেয়ে একটা আছে উভয়ই পড়তে পারে, আর একটা আছে শুধু মেয়েদের জন্য। এরকম কলেজ যদি বাছাই করো, তাহলে আমরা যদি লিস্ট দেখি যে এরকম পড়ার মধ্যে যাবো, অন্য তোমরা দুজনে কি অ্যাক্টিভ আছো, লাইনে আছো? তো আমরা একটু দেখি আমি অনেকগুলো যতদূর কলেজ জানি আছে। যে র্যাঙ্কিং এ আদমজি সবার উপরে। আদম যে এটাকে সবার উপরে রাখছে, কিন্তু রাজউক উত্তর মডেল কলেজ সেটাও ভালো, আদমজি 2 নম্বরে ধরা হয়। সবচেয়ে 1 নম্বর র্যাঙ্কিং হচ্ছে নটর ডেম কলেজ বাংলাদেশের মধ্যে, ঠিক আছে? জি স্যার, এখানে এখানে দেখো, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, আমি 10টা কলেজের নাম দেখাচ্ছি এখানে। আদমজি 2 নম্বরে, তারপরে বিক্রম আছে, দেখো top 10 কলেজ ইন ঢাকা। তো খেয়াল করে আমরা একটু দেখাই, এখানে একটা টেবিল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা? কই টেবিলটা, কই গেল? দেখে যাই, দেখো দেখো এই টেবিলটা দেখা যায় কিনা। প্রথমেই দেওয়া আছে কি, কিসের নাম, নটর ডেম কলেজ, তারপরে দেখো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এরপরে দেখো বিকরণেশন উন স্কুল অ্যান্ড কলেজ। তোমরা এটাতেও ভর্তি পরীক্ষা মানে মানে অ্যাপ্লাই করতে পারবা যদি রেজাল্টটা ভালো থাকে, এটা পড়ার মজাও আলাদা। এরপর ঢাকা সিটি কলেজ, ঢাকা সিটি কলেজটা র্যাঙ্কিং এ তাদের রেজাল্ট অনুযায়ী ভালোই দেখা যাচ্ছে, 2020-এও এই 2019-এ জিপিএ 5 পাওয়া 21%, সবাই পাস, 99% পাস বলে। আচ্ছা, তারপর রাজউক উত্তরা মডেল কলেজ, ঠিক আছে, এরপরে আছে হলি ক্রস কলেজ, আমি যে হলি ক্রস যেটা বললাম শুধু মেয়েদের জন্য, ঢাকা কলেজ সরকারি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, খুব ভালো একটা কলেজ। তো তারপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এটা এরকম করে 10টা কলেজ আছে, এই যে একসাথে লিস্ট আছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। একটা স্বপ্ন থাকবে যে যে না আমি এই কলেজে এডমিশন নেব, একটা স্ক্রিনশট নেওয়া মোবাইল থেকে। আপনি কোন কলেজে পড়ছেন? আমি তো ঢাকাতে পড়াশোনা করি নাই, আমি তো আমাদের জেলাতে পড়ছি ঝালকাঠিতে। আমি ঢাকাতে ইন্টারমিডিয়েট করে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। আপনি কি অনার্স বুয়েট থেকে পড়ছিলেন? হ্যাঁ, না আমি আইএমএ থেকে পড়েছি, যেটা বুয়েটে পরীক্ষা দিতে হয়, আমাদের সবকিছু বুয়েট থেকে হয়েছে, এবং মাস্টার্স গিয়ে আমি পরে অন্য জায়গায় পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর অনার্স পড়েছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে। এখান থেকে দেখাচ্ছি তোমরা, এটা একটা স্ক্রিনশট না, এটা তোমাদের লাগবে, পরেও লাগবে, এখনো লাগবে, নিয়ে রাখো যে আমি একটু জেনেও রাখলাম, ঠিক আছে, মোবাইল থেকে একটা স্ক্রিনশট নিও নাও। আপনি 10টা কলেজের মধ্যে কোনটাকে প্রেফার করেন? আচ্ছা ভালো কথা, এই তিনটা খেয়াল করো, এই তিনটা, তারপরে হলি ক্রস, আর এই দুইটা, টোটাল 4টা আমি এটা বলতেছি। ফার্স্ট হয়েছে এই দুইটা,
খেলকো আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বিগুড়া ন্যাশনাল উইমেন্স স্কুল কলেজ, তারপরে হোলি ক্রস খুব ভালো, আর এই দুটি টোটাল 5টাকে আমি প্রিফার করতেছি, দেখছো? তোমার কি স্ক্রিনশট নিয়েছো একটা? ওকে ফাইন, তাহলে এটা আমি এখানে পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং, অনেক স্লো হচ্ছে, লোডিং হচ্ছে, ইন্টারনেট অনেক স্লো হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, আমরা নিজেদের সম্পর্কে একটু আলোচনা করতেছি, এই জন্য হয়তো পড়াটা ঢুকতেছি না, কারণ এগুলো আমাদের জানা দরকার আছে, কোন সাবজেক্টে আমার অপশনাল, কোন আমি হায়ার মাঝে যেমন মেইন সাবজেক্ট নিয়েছি, পরীক্ষার সময় যখন তোমরা অনার্স ইঞ্জিনিয়ারিং পড়বা বা ডাক্তারি পড়বা, মেয়েদের জন্য ডাক্তারি পড়াটাই সবচেয়ে ভালো, ইঞ্জিনিয়ারিং এ প্রেশার বেশি, ডাক্তারিতে চাপ থাকলেও এদের জন্য ডাক্তারিতে পড়াটা খুব বেশি সুবিধাজনক মনে করি। আর যদি মনে করো যে না আমি ইঞ্জিনিয়ার ডাক্তার বা যার যেমন ড্রিম থাকে ভার্সিটিতে পড়বা, সেক্ষেত্রে ফার্মেসি বা কিছু কিছু সাবজেক্ট আছে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে তোমরা ভালো ভালো সাবজেক্ট পড়তে পারো, এটা এক একজনের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এটা আসতেছে কিনা, অনেক লোডিং আছে মনে হয়। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা পরে আসলে পরে আবার দেখাবো, ঠিক আছে? দেখো তোমাদের কুইজ টেস্ট, তোমরা দুজন অ্যান্সার দিচ্ছ, তার এই রেসপন্স চলে আসছে আমার কাছে, আমি এগুলা পরে কে কত অ্যান্সার করছে সেগুলো সব দেখতে পাচ্ছি এখান থেকে, এগুলো আমি পরে মনিটর করবো, কাটা কাটা শুরু করেছে, অলরেডি দুজনে দুইটা অ্যান্সার দিয়েছে। কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে, এটা আমি অ্যান্সার শিটটা আগে অফ করে দিই, আরে তোমরা যদি আবার রিপিট করো, এর জন্য আমি সুযোগটা অফ করে দিতেছি, এই যে রেসপন্স অফ করে দিলাম, কারণ তোমরা এখন আর কারেকশন দিতে পারবে না। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার গুলো একটু বলে দিই, পরে আমরা মার্কিং করব। অক্সিজেন কার্বন সম, এটার বস্তু সার, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, সবাই, কারো কোনো মানে কেউ ভিন্ন নাই, দেখো গ নাম্বার সার। আচ্ছা, শুদ্ধ পানি প্রস্তুতির জন্য কি, পানি প্রস্তুতির জন্য সবাই লিখছো হাইড্রোজেন এবং অক্সিজেন, ক নাম্বার সঠিক। আচ্ছা, কোন রাসায়নিক পদার্থ পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী, তাহলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে কি, কার্বন ডাইঅক্সাইড, এটাও সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। প্রত্যক্ষ সমগ্র জীবকুলের খাদ্যের যোগানদাতা কে, এইখানে এসে দুইজন দুই দিক চলে গেছো, একজনের উত্তর দিক আর একজন দক্ষিণ দিক চলে গেছো, একজনের বলছে উদ্ভিদ আর একজনের বললো জু প্ল্যাংটন, তাহলে উদ্ভিদটা সঠিক হবে, ঠিক আছে? জু প্ল্যাংটন কি জিনিস, ঘাস জাতীয় কিছু? না, এটা এক ধরনের হলো যাইয়া মানে তোমাকে কি বলবো, আমরা যে বাস্তু সংস্থান পড়েছি না, খাদক প্রথম স্তরে, খাদক দ্বিতীয় স্তরে, খাদক কেউ টোপা পানা, আমরা যদি বলি কচুরি পানা, এরকম ছোট ছোট প্লাংটন যেগুলো মানে জু প্লাংটন হয়েছে, যারা একবার প্রথম স্তরে খাদক খেয়ে বেঁচে থাকে, ঘাস জাতীয় না, এরাও এক ধরনের কি বলা হয় প্রাণী, ঠিক আছে? জু জু দেখো জু লেখা আছে, জু মানে প্রাণী, জুওলজি বলি প্রাণীবিদ্যা, সে ঘাস জাতীয় কোনো কিছু খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ সেজন্য উদ্ভিদ এটা, ক্লিয়ার? অ্যানসারটা হবে জুপ্ল্যাংটন, সে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, তাই মানে এটা জীবকুলের খাদ্য যোগানদাতা উদ্ভিদটাই আগে হবে, ক্লিয়ার? আচ্ছা, কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে, এখানেও দুইজন দুই দিকে চলে গেছো, একজনের লেখছো জারক পদার্থ আর একজনের দিয়েছো তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ যে সঠিক করছো তারটা হয়েছে, আমরা পরে এটার অ্যান্সারটা চেক চেক করতে পারবো, সমস্যা নাই, কারটা সঠিক হয়েছে নাম সহ আমরা পাবো। আচ্ছা, তার মানে তেজস্ক্রিয় পদার্থ হলো ক্যান্সার সৃষ্টি করে, আম পাকলে হলুদ হয় কেন, এটা সবাই সঠিক উত্তর দিয়েছো, দুজনটাই সেম হয়েছে, কারণ আমরা জানি হলুদ বর্ণ নতুন নতুন জগৎ সৃষ্টি করে। আচ্ছা, কোনটি রাসায়নিক পরিবর্তন, এখানেও কারো কোনো ডিভাইড নাই, সবাই সেম,
লোহায় মরিচার পরে একটা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? এখানেও সবাই দুজনে সেম অ্যান্সার দিয়েছে যে এটা হয়েছে যে জ্বালানি ব্যবস্থা করা জরুরি, কারণ দিন দিন মজুদ কমে গেছে, 1 নম্বর সঠিক। দাহ্য পদার্থ সহজেই আগুন ধরে যায়, এখানেও দুজনে দুই দিক চলে গেছে। এখানে গ্যাসটা হবে সঠিক, গ্যাসীয় পদার্থের সংস্পর্শ আসলেই ওই পদার্থগুলো আগুন ধরে যায়। আচ্ছা, কাঠের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ, সবাই সঠিক উত্তর দিয়েছো। তো এ হলো অবস্থা, আমরা সলিউশনটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখি, এটা লোডিং হচ্ছে না, এটা পেস্টে পাওয়া যাচ্ছে না কেন জানি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা পরে এক সময় দেখাবো আমাদের সাইটটা লোডিং হচ্ছে। ওকে ফাইন, তো আমরা পড়াশোনায় চলে যাই, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, যে যখন সাবজেক্ট চুজ করতে বলবে তোমাদের, এটা নিয়ে ক্লাস যখন করবা অফিসিয়ালি, যখন স্কুলে যাবা, তখন টিচার তোমাদের রেজিস্ট্রেশন করবে, তখনই এটা বলা হবে যে কোনটাকে অপশনাল কোনটাই, সেটা তোমরা বাসায় কথা বলে যে আমার জন্য সবসময় চেষ্টা করবে হায়ার ম্যাথ নিলে কারো কোনো সমস্যা হবে না, হায়ার ম্যাথটা বেটার হবে, সবাই এটাই নেবে। কারণ তোমরা বায়োলজি থেকে ম্যাথে মার্কস বেশি তুলতে পারবা, বায়োলজিতে তুলতে পারবা, বাট এটাকে প্রাধান্য দিবা। আচ্ছা ভালো করো, তাহলে এটা মুছে দেই। ওকে, আমরা আজকে ত্রিকোণমিতি শুরু, বলো। আর বাকি যে তিনজন আমাদের ব্যাচে আসবে সেই তিনজনের নাম জানতে পারি? হ্যাঁ, দোলা দোলা, তোমাদের দোলা হইলো ওর বাবা ওই বাড়িতে গেছে, দোলা বাবার সাথে কথা হয়েছিল, দেখা হয়েছে। দোলাকে তোমরা চিনো? জি স্যার। আচ্ছা, আরো আছে, আমি তো সবাইকে চিনি না, এই সবাই তো আমার কাছে নতুন। এখন তো তোমরা তোমাদের সাথে দেখা কথা বলতে বলতে একটু হয়েছে, প্রিয়াংশু কে চিনি, তো এই হলো অবস্থা। আর আর হয়েছে, আমরা যেদিন থেকে ফিজিক্যালি স্টার্ট করতে পারবো সেদিন হয়তো আরো সবাইকে পেয়ে যাবো, কারণ অনলাইনে অনেকের ওইভাবে অভ্যস্ত হয়ে ওঠে নাই। কিন্তু আমি মনে করি তোমাদের এই সিস্টেমটা কেমন লাগতেছে, এটা কি ব্ল্যাকবোর্ডের থেকে কি একবারে খুব বেশি খারাপ নাকি ভালো মনে হচ্ছে, বলো। মোটামুটি কি এটা তো আমরা সব দেখতে পাচ্ছি এবং এখানেও লেখালেখি করতে পারতেছি, এরপরে আমরা যখন অঙ্ক করব তখন সেটা হাতে কলমে লিখবো, কারণ এখন তো থিওরি পড়তেছি বা বইয়ের পড়া পড়তেছি, সেজন্য আমি এখানেই লিখতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, আমার একটু পেজে যাই, 157, সবাই নাম আমি জানি না, যার জন্য বলতে পারতেছি না, কিন্তু কথা শুধু দোলার নামটা মনে আছে। হ্যাঁ 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 আমি স্যার বলছিল এরকম যে এরকম ওরা আছে আগ্রহী, কিন্তু ওই যে দুজন নাকি সিলেটে গেছে, সিলেটে নাকি ওদের বাসা কোথায়, সিলেটে? না না স্যার, মনে হয় ঘুরতে গেছে। ও আচ্ছা, সময় তোমরা কি করতে এখন, তো তোমরা মনে হয় যাওয়ার ওরকম সময় পাও নাই, বাড়িতে যাও। তোমাদের দেশে বাড়ি কোথায়? আমার শরীয়তপুর। শরীয়তপুর? আর অথই স্যার, নোয়াখালী। আচ্ছা আচ্ছা, তো তুমি কি বাড়িতে যাওয়া হয় তোমার, না ঢাকাতেই থাকো তোমরা? না স্যার, আমি তো বাড়িতে বেড়ে আসি। ও ফাইন, বাড়িতে যাবা, বাড়িতে মাঝে মাঝে তেমন একটা, বাড়িতে যখন সময় পাবা ফ্যামিলির সাথে, তোমরা তো ছোট মানুষ একা একা যেতে পারবো না, ফ্যামিলির সাথে চলে যাবা, গেলে একটা অন্যরকম মজাও হয়। আচ্ছা, আমি তোমাদের মনে হয় এই মাসের শেষের দিকে, এই জন্য তোমাদের শুক্র শনি এভাবে দেওয়া হয় নাই, হয়তো আমার বাড়িতে একটু কাজ থাকবে, সেটা 29 তারিখ 30 তারিখ, সমস্যা নাই, সেদিন শুক্র শনি, ওই দিন ক্লাস দেয়নি। আচ্ছা, তোমার মনে হয় রুটিনটা পেয়েছো, বুধবারে একটা বেশি ক্লাস দিয়েছি, সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? ওইভাবে আমরা প্রয়োজনে সময়টা সেদিন একটু কমাই দেবো, যদি তোমাদের অন্য কোনো ক্লাস থাকে বা কিছু, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের
সময়টা কতটুকু আছে কেউ বলতে পারবো? কয় মিনিট আছে আমরা, যেহেতু অন্য অন্য আলোচনা করছি অন্য দিক থেকে? আচ্ছা, আমার কতক্ষণ ধরে আছে এখানে? 28 মিনিট। ঠিক আছে, আমরা কিছুক্ষণ স্টার্ট করতে পারবো। তো একটু দেখো, ত্রিকোণমিতি তো এর আগেও পড়েছো, ত্রিকোণমিতির অর্থটা কি? কেউ একজন বলি, একজনে কেউ একজনে বলো ত্রিকোণমিতির অর্থ কি দাঁড়াচ্ছে। ত্রিকোণ আর মিতি দুইটা আলাদা সেপারেট করে ফেলো, এরকম করে ফেলো। ত্রিকোণ আর মিতি, মিতি মানে কি? পরিমাপ না? আর ত্রি মানে তিন কোণের পরিমাপ, তাই তো? তাহলে ত্রিকোণ আর মিতি আমরা যদি বলি, যে আমরা বোঝা আছে যে তিনটা কোণের পরিমাপ, তার মানে সবসময় ত্রিকোণমিতি দ্যাট মিন্স এরকম কিছু একটা ইন্ডিকেট করে। সেটা সমকোণ হইতে পারে, সেটা যে কোনো কিছু হইতে পারে। তিনটে কোণ আমরা রেকম দিলাম, সমকোণ কিন্তু বুঝে দিতে পারি 90 ডিগ্রি। তো এটা একটা বিষয়, এটাকে ইংলিশও যদি বলা হয় তাহলে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোন মানে ত্রিকোণ, আর মেট্রি বলতে পরিমাপ। তা সেক্ষেত্রেও একই অর্থ বোঝাচ্ছে, যে সাধারণভাবে ত্রিকোণী বলতে বোঝায় তিনটি পরিমাপ। তাহলে এতটুকু আমরা প্রথম বুঝে ফেললাম যে আসলে কি। এই ত্রিকোণমিতি দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো এই অধ্যায়ে। আমরা নদীর এপাশ থেকে এই পাশের প্রস্থ মাপতে পারবো চাইলে, কতটুকু আছে। গাছের ছায়ার সাহায্যে গাছটি উচ্চতা মাপতে পারবো। নদীর এক পাড়ে দাঁড়িয়ে নদীর অপর পাড়ে বিস্তার তৈরি করা শিখতে পারবো। জমির ক্ষেত্রফল মাপতে পারবো। তাহলে আমরা অনেকগুলো বিষয় এখান থেকে শিখতে পারবো। সবাই ক্লিয়ার? কি কি শিখতে পারবো আমরা? এই জন্য ত্রিকোণমিতি আমাদের অনেক দরকার আছে। আমরা গাছের উচ্চতা মাপতে পারবো, নদীর এক পাড়ে দাঁড়িয়ে নদীর বিস্তার মাপতে পারবো, জমির ক্ষেত্রফল। এই বিষয়গুলোই তোমাদের শিখবা এই অধ্যায়ে। এই অধ্যায় বলতে এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে, ঠিক আছে? আমরা এখানে দেখো এটা কত দিয়ে শুরু, 8.1, তার মানে 8.1, 8.2, 8.3, তিনটা অপশন আছে। তাহলে আমরা 8.1 ও পড়বো, 8.2 পড়বো। এখানে যদিও নদীর অঙ্কগুলো নাই, সেটা পাবা জেনারেল ম্যাথ। নদীর এটা কোন বই? হায়ার ম্যাথ না? সেটা জেনারেল ম্যাথে পাবা, নদীর প্রস্থ মাপা। যাই হোক, তাহলে আসো আমরা একটু বুঝে আসি। খেয়াল করি এখানে অনেক কিছু আছে, সেই বিষয়টাকে আমরা সাইডে একভাবে এক জায়গায় দেখাই। সবকিছুতে চিন্তা করবা যে রেখার কথা চিন্তা করে, এরকম একটা সোজা রেখা যদি আমরা দেই, এই যে বিষয়টা আছে এদিকে এক্সিস যদি আমরা চিন্তা করি, তোমরা গ্রাফ পেপার আঁকছো নিশ্চয়ই, যে এদিকে থাকে এক্স, এটা কি পজিটিভ দিক না? এই পাশটা কি বলা হয় ধনাত্মক এক্স এর মান? আর এদিকে এক্স এর মান কি বলো তো একজনে? নেগেটিভ। এটা হচ্ছে মূল বিন্দু, জিরো। খেয়াল করছো? এপাশে কি হবে কেউ একজন বলো তো? কোন পাশে? এই যে উপরে, ওই যে এখানে, এখানে প্লাস 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 প্লাস, সেটা তো পরে। ও স্যার, ওয়াই ওয়াই, রাইট? হ্যাঁ, ওয়াই। আর ওয়াই এই নিচের দিকে খাড়া, যত নিচে যাবো তত সেটা নেগেটিভ হয়। তাহলে মানে এই মূলবিন্দু থেকে নিচে গেলে সেটা মাইনাস, এটাকে ওয়াই প্রাইম দিয়ে প্রাইম ধরতে হয়। তার মানে কি দেখলা? একটা জিনিস দেখলা যে যদি এরকম থাকে, খেয়াল করে আমি একটু পাশে লিখতেছি, কিন্তু এই যে এটা মূলবিন্দু, ক্লিয়ার? এদিকে মূলবিন্দু থেকে যত ডানে যাবা, এক্স অক্ষ বরাবর, সেটা এক্স এক্সিস পজিটিভ। মূলবিন্দু থেকে যত বাম দেবে নেগেটিভ, এটাকে চিন্তা করা হয়েছে এক্স মাইনাস, মানে এক্স প্রাইম দিয়ে। মূলবিন্দু থেকে যত উপরে যাবা, সেটা ওয়াই অক্ষ ধরা হয়েছে। আগে এটা বুঝতে হবে আমাদের, এই মূলবিন্দু থেকে যত নিচে যাবা সেটাকে বলা হয় ওয়াই প্রাইম দিয়ে। এরকম বরাহত্ব দিয়ে লেখো, তাহলে এই প্রাইম দিয়ে লিখলাম। আচ্ছা, আর এটাও এক্স না লিখে, ছোট হাতে না লিখে বড় হাতে লিখে বলি, তাহলে এটা এক্স প্রাইম এরকম দেয়। ওকে সবাই, তোমরা খাতাটা, এই খাতা এটা তুলে ফেলবা আমি লেখার পরে। এই ঘরটা, এই ঘর কয়টা ভাগ আছে? চারটা ভাগ না? দেখো তো, চারটা ভাগ। তার মানে
এটা হয়েছে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা হয়েছে দ্বিতীয় চতুর্ভাগ, শুরুটা হয়েছে কোথা থেকে দেখছো, এই ঘর থেকে শুরু হয়েছে, এটা হয়েছে তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, এই যে চতুর্থ চতুর্ভাগ আমরা ধরে নিলাম, ভালো কথা। এখন আসো, এই প্রথম চতুর্ভাগে কেন হয়েছে, একটা বৃত্ত কয় ভাগ থাকে, একটা বৃত্ত কত ডিগ্রি টোটাল, 60 ডিগ্রি, কত ডিগ্রি, সরি একশো তিনশো, আশি ডিগ্রি 360 ডিগ্রি, কত, সরি 360-কে 4 ভাগ করলে প্রত্যেকটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, না 90, 90, হ্যাঁ, তার কারণ 4 নং 36, 90, তার মানে এই ঘরটা আছে 90, এই ঘরটাতে 90, এই ঘরটাতে 90, এই ঘরটাতে 90, সবগুলোতে 90 করে আছে, 4 ভাগ যেহেতু, ঠিক আছে, তার মানে এই প্রত্যেকটা ঘরে কত ডিগ্রি করে আছে বলো, 90 ডিগ্রি, না তাই তো, এটা তো, এটা তো 90, এটি তো লেখাটা এরকম হয়ে গেছে কেন, তিনটা, এটাও 90 আর এখানেও 90, তা টোটাল কি আমরা বলতে পারি না 160-360 ডিগ্রি, ঠিক আছে, সবাই এইটা সুন্দর করে আঁকো, এই বইয়ের মতো আঁকো, এই বইয়ের মতো আঁকার দরকার নেই, এইটার মতো আঁকো, আমরা এই লালটা দেখে দেখে আঁকো খাতায়, খাতাটা এঁকে ফেলো তো একটু, এটা লাগবে প্রথম, এটা লাগবে দ্বিতীয়, এটা লাগবে তৃতীয়, এটা লাগবে চতুর্থ, লিখে ফেলো, কারণ এটাই তোমাদের লাগবে, লেখা শেষ, এটা আঁকার দরকার নাই, বইয়ে আঁকার দরকার নাই, বাদ, সহজ আঁকো, আর এই যে আঁকার সময় খেয়াল করো এই ওয়াইটাকে বড় হাতে দিবা, ওয়াই বড় হাতের, এক্সটা বড় হাতের, তোমাদের লেখা হয়ে গেছে, কেউ একজন বলো, আচ্ছা তাহলে এই প্রত্যেকটা ঘরে কত ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি, এটা সবাই আমরা জানি এবং কনফার্ম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন জানে, কারণ সবগুলো সমকোণ, দেখো এটা সমকোণ সমকোণ সমকোণ, এখন আসো, ওইটা বোঝা শেষ হয়ে গেল আর কোনো ঝামেলাই নাই, এবার আসো আসো ভিতরে আলোচনায় চলে যাই, আমরা একটু গেজায় খুঁজি, এখানে 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 চলে আসি, আমি যদি তোমাদেরকে বলি যে, কারণ আমরা এখন পড়াশোনা, আজকে আমরা বেশি সময় নাই, 4 মিনিট সময় আছে, এই জন্য দ্রুত শেষ করতে হবে, খেয়াল করো এতটুকু 90 ডিগ্রি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, এদিকে যত যাবা এই এই এক্স অক্ষ এখান থেকে যত এদিকে যাবা সবগুলা 0 থেকে শুরু হয়, কত ডিগ্রি থেকে শুরু হচ্ছে বলো, তাহলে 0 ডিগ্রি থেকে যেতে যেতে যখন এই এই পর্যন্ত যাবা তখন টোটালটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, 0 থেকে এতটুকু 90, তাই তো, তাহলে আমরা কি বুঝাচ্ছি যে 10 45 ডিগ্রি আঁকবা, 45 ডিগ্রি কোনটা কোথা থেকে হবে, তাহলে এখান থেকে এটার অর্ধেক, না এতটুকু 45 ডিগ্রি, না 90 যদি টোটালটা হয়, স্যার ক্লিয়ার, ক্লিয়ার, তাহলে আমাকে বলো তো এই যে আমরা যদি 70 ডিগ্রি আঁকি তাহলে কি হবে, এটা তো মেডেল 70, এখান থেকে 45, তাহলে 70 ডিগ্রি গেলে 90-এর থেকে 20 কম, তাই না, 90 হচ্ছে টোটালটা, তাহলে এখান থেকে একটু বেশি, 45-এর বেশি বাট 90-এর কম, এটা এতে কত ডিগ্রি, 70 ডিগ্রি লেখা যায়, দেখো এটা কিন্তু একবার মাঝ বরাবর হয়েছে,
এটা কিন্তু আর একটু বেশি হয়েছে, দূরে গেছে, মানে আর 20 হইলে 90 হয়ে যেত, তাই না? এখানে কত আছে? 20। ক্লিয়ার সবাই? তাহলে 70 আর 20 90। ওকে, ডান। এখন আমাকে বলো যে 245 ডিগ্রি আঁকবো, 380, 180। আচ্ছা, একজনে বলো 270 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি বলো তো কোথায় কোথায় হবে অবস্থানটা? 270 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি তোমরা জানো এটা 90, এটা 90, 180, এর সাথে আরো 90 যোগ করলে 270 হয়। তাহলে কতটুকু 270 দেখছো? জি স্যার। তাহলে 270 ডিগ্রি এতটুকু। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝতেছি। জি স্যার। আচ্ছা, তাহলে যদি এটা যদি আমি লিখতাম 270 না লিখে, যদি বলতাম -270, তাহলে হইতো নিচ থেকে, তাহলে 90, 90, 180 আর 270 এখানে যাইতো, তাই এটা হবে -270। দেখতেছো সবাই? বুঝতেছো বিষয়টা? মাইনাস হলে নিচ থেকে যাবে, মাইনাস হলে নিচ থেকে আর প্লাস হলে উপরে থেকে, তারপরে ঘুরবে, এটা যদি ঘুরে তাহলে সেটা নেগেটিভ, আর এদিকে যদি ঘুরে সেটা পজিটিভ। ওকে, জি স্যার। এখন আসো, হ্যাঁ এখন বইয়ের ভাষায় চলে যাই, বইতে কি বলছে দেখো। বইতে শুধু আজকে পড়াই হয়েছে তোমাদের উদাহরণ 1 নাম্বার, উদাহরণ 1 আর 2, এই দুটি জিনিস পড়া। সময় আছে আর 1 মিনিট, আমরা এই দুটি জিনিস দেখাই দিচ্ছি। 430 ডিগ্রি, সবাই বাসায় এটা করে ছবি তুলে পাঠিয়ে দেবা ক্লাস শেষে আমাকে। 430 ডিগ্রি, যেটা ডিগ্রি থাকবে দেখাইতে বলছে কোন ঘরে আছে। তাহলে 430-এর সাথে চেষ্টা করবা 90 দিয়ে গুণ করলে কত হয় কাছাকাছি, এটা করার দরকার নাই, কারো তোমরা 430-কে 90 দিয়ে গুণ করবা প্রথমে, 1, 2, 3, 4 এরকম করে, 4 নং হয়তো 360 হয়, এর সাথে 70 যোগ করলে হয় 430, তাই না? খেয়াল করো বিষয়টা, এটা বুঝো নাই। আমি একটা জিনিস বুঝাচ্ছি যাতে তোমাদের আর কনফিউশন না থাকে, একটা বুঝাবো শুধু, 430 ডিগ্রি। সাথে ক্যালকুলেটার আছে? তাহলে ক্যালকুলেটারে কাজ করো, 430-রে 4 দিয়ে গুণ করো, দেখো কত হয়। না, 430 না, 90-কে, সবসময় চেষ্টা করবা 90-কে গুণ করবা, তা 90-কে গুণ করো 4 দিয়া, এটা ছাড়াই গেল কিনা নাকি কম গেল সেটা দেখো, এমন ভাবে নেবা যাতে বেশি না হয়। তাহলে 90 × 4 কত হয় দেখো তো, দ্রুত বল, আমাদের সময় শেষ। কি বলবো? হ্যাঁ, একজনে বলো, সুমাইতা বলো, সুমাইতা বলো। কি বলবো? এই যে 90 × 4 কত হয় ক্যালকুলেটারে? 300। হ্যাঁ, এটা বলে ফেলো, আমি তো জানি 300, কিন্তু আমি চাচ্ছি তোমরা বলো। এখন